বেসিক ফিজিক্স এর আরেকটি ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন, অর্থাৎ জারটু ভ্রামকের গণনা। কার জন্য? এখানে আমরা করব ইউনিফর্ম সিলিন্ডার, অর্থাৎ সুষম চোঙের জন্য। তাহলে এখানে একটা একটা সুষম চোঙ আমরা ধরে নিচ্ছি, যে সুষম চোঙটার দুটো অক্ষ বরাবর আমরা এর জারটু ভ্রামকের মানটা কল্পনা করব। তাহলে এই অক্ষটাকে আমি জেড অক্ষ ধরছি আর এই অক্ষটাকে আমি এক্স অক্ষ ধরছি, যেটা এক নম্বর অক্ষ আছে। ওকে, তাহলে এই দুটো অক্ষের ক্ষেত্রে আমরা জারটু ভ্রামকের মান ক্যালকুলেট করব। তা দেখো, এই সুষম চোঙটার যদি মোট ভর স্মল এম হয়, এটা হচ্ছে মোট ভর, ধরি মোট ভর স্মল এম, এবং এর যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে এল, ঠিক আছে, এবং এর যে ব্যাসার্ধ, এটা যদি ই ব্যাসার্ধ হয়, স্মল এ ব্যাসার্ধ হয়, ঠিক আছে, তাহলে এই সুষম চোঙটার ঘনত্ব কত হবে বলো দেখি কেউ? তাহলে ঘনত্ব ইকুয়াল টু হবে এম বাই এর আয়তন। আয়তন কি হবে? পাই এ স্কোয়ার ইন্টু এল। এটা তাহলে দেখো, এই সুষম চোঙটিকে আমরা যদি জেড অক্ষ বরাবরের জারটু ভ্রামকের মান ক্যালকুলেট করি, তাহলে দেখো এটাকে আমি ভেবে নিতে পারি, এই যে সুষম বা বৃত্তাকার বলয় রয়েছে, এই বৃত্তাকার বলয়ের সমষ্টি, ইন সংখ্যক বৃত্তাকার বলয়ের সমষ্টি, যে বৃত্তাকার বলয়গুলোর এক একটার ভর যদি ডিএম হয়, এবং এখানে ইন সংখ্যক ভর আছে, তাহলে মোট ভর এম ইকুয়াল টু এন ইন্টু ডিএম, এটা যদি ধরি, তাহলে এখন আই জেড ইকুয়াল টু, অর্থাৎ জেড অক্ষ বরাবর, মানে এই অক্ষটা বরাবর, এই অক্ষ বরাবর আমার যে ঘূর্ণনটা হচ্ছে সেটা তাহলে কি হচ্ছে, যে আমাদের বৃত্তাকার বলয়ের ক্ষেত্রে কত ছিল? হাফ এম আর স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? হাফ এন ইন্টু, এন তম আছে, এন ইন্টু ডিএম ইন্টু এ স্কোয়ার, এক্ষেত্রে ব্যাসার্ধ যেহেতু এ, তাই এ স্কোয়ার, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো, হাফ এম এ স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আই যে জেড অক্ষ বরাবর এর জারটু ভ্রামকের মান। কিন্তু এখন যখন আমি এক্স অক্ষ বরাবর এর জারটু ভ্রামকের মান বের করব, তখন দেখো আমার যে এক্স অক্ষ বরাবর জারটু ভ্রামকের মান, মানে আমার তখন এখানে কিন্তু দুটো টার্ম আসবে। কি টার্ম আসবে? একটা দেখো, যদি এই বৃত্তাকার বলয়টা ধরেছি, বৃত্তাকার বলয়ের ব্যাস বরাবর যে জারটু ভ্রামকের মান সেইটা, প্লাস সমান্তরাল অক্ষ উপসময়ের উপপাদ্য আমরা প্রয়োগ করে কি পাচ্ছি, যে প্লাস এম এক্স স্কোয়ার, এই টার্ম দুটো আমাদের ইউজ হবে। তাহলে এখন দেখে নিই কি, এই যে ডিএম ভরের যে বৃত্তাকার বলয়টা রয়েছে, এর ডিএম ভরটা ইকুয়াল টু কত হবে? তাহলে ডিএম ভরটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে, তাহলে দেখো ঘনত্ব বাই ডিএম ভরটার যে আয়তন, এর আয়তনটা, এই অংশটাকে যদি ডিএক্স হয়, এই ছোট্ট অংশটা ডিএক্স যদি হয়, দেখো ডিএক্স লেখাই আছে, তাহলে এইটা ইকুয়াল টু লিখতে পারি পাই এ স্কোয়ার ইন্টু ডিএক্স, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এম বাই এল ইন্টু ডিএক্স, এটা দাঁড়াচ্ছে হচ্ছে ডিএম এর মানটা। তাহলে এই ডিএম এর জারটু ভ্রামক দু নম্বর অক্ষের জন্য, মানে দু নম্বর অক্ষের জন্য জারটু ভ্রামক কত হচ্ছে? দু নম্বর অক্ষের জন্য জারটু ভ্রামক হয়ে যাচ্ছে, যে ডি আই যদি লিখি, তাহলে ডি আই ইকুয়াল টু বেরোচ্ছে কত, এম এল ডিএক্স, আমাদের কত হয় 1/4, তাহলে 1/4 এম কি আছে, এ স্কোয়ার, ব্যাসার্ধ স্কোয়ার, এটা দিয়ে দু নম্বর অক্ষের জন্য বেরোচ্ছে। আবার দেখো, যদি এক নম্বর অক্ষের জন্য আবার দেখতে চাই, এক নম্বর অক্ষ মানে এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর আমার জারটু ভ্রামক ডি আই প্রাইম বা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এই যে ডি আই প্লাস এই ডি এম ওর ভর ইন্টু কতটা দূরত্ব ছিল, এক্স দূরত্বে, তাহলে এক্স স্কোয়ার। এটা তাহলে এখান থেকে আমি আই প্রাইম, অর্থাৎ এক্স অক্ষ বরাবর জারটু ভ্রামকের মান, এটা ইকুয়াল টু কি লিখতে পারি, যে ইন্টিগ্রেশন কি মানটা হয়ে যাচ্ছে 1/4 এম বাই এল এ স্কোয়ার ইন্টু ডিএক্স, প্লাস এইটা কি দাঁড়াচ্ছে, যে এম বাই এল ইন্টু ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার, এই টার্মটা দাঁড়াচ্ছে। এখন দেখো ইন্টিগ্রেশনের লিমিট কি হবে, ইন্টিগ্রেশনের পুরো দৈর্ঘ্যটা কত আছে, এল, তাহলে এইটাকে এক্স অক্ষটাকে যখন ধরবো, তাহলে এক্স অক্ষটা অরিজিন, তার মানে এক্স অক্ষটাই অরিজিন, অরিজিন যদি হয়ে যায় তাহলে অরিজিনের বাঁ সাইডে কত অংশ আছে, এল বাই টু,
তার মানে এই প্রান্তটার কোঅর্ডিনেট হচ্ছে এল বাই টু মাইনাস এল বাই টু, আর এই দিকের কোঅর্ডিনেট কত হয়ে যাচ্ছে প্লাস এল বাই টু। তাহলে এখন আমার ইন্টিগ্রেশনের লিমিট হবে মাইনাস এল বাই টু থেকে এল বাই টু, বোঝা গেছে? মাইনাস এল বাই টু থেকে এল বাই টু, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে যে ওয়ান বাই ফোর এম বাই এল স্কোয়ার ইন্টিগ্রেশন মাইনাস এল বাই টু থেকে এল বাই টু ডিএক্স প্লাস এম এল মাইনাস এল বাই টু টু এল বাই টু এক্স স্কোয়ার ডিএক্স, এটা পাচ্ছি। তাহলে এখান থেকে আমি দেখো কি পেয়ে যাচ্ছি যে এম বাই ফোর এল ইন্টু এ স্কোয়ার ইন্টু এল বাই টু মাইনাস মাইনাস প্লাস এল বাই টু, এটা প্লাস এম বাই এল, এটা কি হয়ে যাচ্ছে এক্স কিউব বাই থ্রি। এক্স কিউব বাই থ্রি মানে কত হয়ে যাচ্ছে যে এল কিউব বাই টোয়েন্টি ফোর, এটা বেরোচ্ছে মাইনাস মাইনাস প্লাস, এটা হয়ে যাচ্ছে এল কিউব বাই এটাও টোয়েন্টি ফোর, তাই তো? তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি দেখো, এখান থেকে দেখো এল বাই টু প্লাস এল বাই টু ইকুয়াল টু এল, তাহলে এল এল কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে ওয়ান বাই ফোর এম এ স্কোয়ার প্লাস এর ক্ষেত্রে কত হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ফোর প্লাস ওয়ান বাই টোয়েন্টি ফোর ওয়ান বাই টুয়েলভ এম এল স্কোয়ার। তাহলে এখন এই মানটা কি দাঁড়াচ্ছে, এই মানটা দাঁড়িয়ে যাচ্ছে দেখো যে ওয়ান বাই ফোর এমটা যদি কমন নিই তাহলে এ স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই থ্রি, ঠিক আছে? তাহলে এটাই আমার জাটোভ্রামটা মানটা পেয়ে গেলাম এক্স অক্ষ বরাবর। এখন যদি এই এক্স অক্ষটা একটা প্রান্তে অবস্থিত হতো, মানে এখানে অবস্থিত হতো, এইটা এইটা আমার নতুন এক্স অক্ষ হতো, তাহলে আমার কি হতো, তাহলে আমাকে আরেকটা টার্ম যোগ করতে হতো, কি যে প্লাস এম এল বাই টু এর স্কোয়ার। তার মানে এই যে মানটা বেরোলো তখন ওই নতুন অক্ষটা এক্স এইটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে যে আই, আমরা কি বের করেছিলাম এটা আই প্রাইম নাম দিয়েছিলাম, তাই তো? আই প্রাইম, তাহলে আই প্রাইম প্লাস এম ইন্টু এল বাই টু এর স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে ওয়ান বাই ফোর এম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই টুয়েলভ এম এল স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এম এল স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ইকুয়াল টু দাঁড়াচ্ছে ওয়ান বাই ফোর এম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি এম এল স্কোয়ার, ওকে? তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার নতুন জাটোভ্রামকের মান। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদেরকে রেকমেন্ড করো, ওকে? দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সকলকে ধন্যবাদ।